আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিন কুক বুক। আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ার বড়া। তাহলে চলুন দেখি নেই। মিষ্টি কুমড়াটাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন এই কুমড়ার মধ্যে দিয়ে দিছি সামান্য একটু লবণ। একটু হলুদের গুঁড়া আর একটু দিছি মরিচের গুঁড়া। এখন এই সব কিছু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটি গোলা রেডি করে নিব। তার জন্য একটি ছাঁকনির মধ্যে নিচ্ছি 1 কাপ বেসন। এখন এই বেসনটাকে ভালো করে ছেঁকে নিব যাতে কোনো দলা না থাকে। বেসনটাকে আমরা প্রথমে ভালো করে ছেঁকে নিলে পানি দিয়ে যখন আমরা গোলাটা রেডি করব তখন এখানে কোনো দলা থাকবে না। এখন এই বেসনের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়া, দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন এইটাকে আমরা অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিব। পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে, গোলাটা বেশি পাতলা বা ঘন করা যাবে না। গোলাটা এমন ভাবে রেডি করতে হবে যাতে করে মিষ্টি কুমড়া পিসগুলো চুবিয়ে ভাজার সময় গায়ের মধ্যে লেগে থাকে। বড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ার পিসগুলো বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই বড়াগুলো ভাজার সময় চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। চুলার জালটা বেশি বাড়ানো থাকলে সেই ক্ষেত্রে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, মচমচা হবে না। বড়াগুলো ভাজার সময় আমরা চুলার জালটা যদি কমিয়ে আস্তে আস্তে ভেজে নিই তাহলে এটা অনেক মচমচা হবে এবং খেতেও ভালো লাগবে। এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে এবং সুদা খেতেও ভালো লাগে। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। আমার বানানো হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োর বড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।